আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমানে সময়ে কিন্তু 2024 হয়েছে, টিকটক থেকেও কিন্তু আপনি টাকা আর্ন করতে পারবেন, যেটা ইউটিউব বা ফেসবুকের মতো মনিটাইজের অপশন থেকে। তো এর জন্য আমি আজকে ভিডিওতে দেখাবো যে টিকটক থেকে কীভাবে মনিটাইজ অন করবেন বা কীভাবে টাকা আর্নিং করবেন। তো এর জন্য আমাদের চলে যেতে হবে টিকটক অ্যাপ্লিকেশনে, যে অফিসিয়াল যে টিকটক অ্যাপ্লিকেশন। ওকে, তো আমরা আমাদের ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, দেন এখান থেকে আমরা আমাদের সরাসরি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাবেন, ওকে। আপনি আপনার প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি জাস্ট ওয়েটটা দেখাই দিব, দেন আমরা এখান থেকে থ্রিওটা আইকনে ক্লিক করব। উপরে থ্রিওটা আইকনে ক্লিক করার পর এখান থেকে থ্রিওটার টুলসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখবেন যে একটা অপশন চালু হয়েছে, যেটা হচ্ছে মনিটাইজেশন। ওকে, এখানে আপনি পোস্ট ভিউ, নেট ফলোয়ার্স, লাইক সব কিছু দেখতে পারবেন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ততটা ইউজ করা হয় না, বা এখানে আপনারা সব কিছু জিরো জিরো দেখতেছেন। ওকে, তো এখান থেকে আপনি আপনার সব কিছু অ্যানালাইটিক্স দেখতে পারবেন, যেমনটা ফেসবুক ইউটিউবে দেখা যায়। তো এখান থেকে মনিটাইজ অপশনটা কিন্তু এটা আগে ছিল না, বর্তমান সময়ে কিন্তু এটা আছে। ওকে, আমরা যদি মনিটাইজ অপশনে ক্লিক করি, ভিউ অলে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো, আমাদের কত ব্যালেন্স আছে, কী আছে। ওকে, এখান থেকে জিরো জিরো শো করতেছে, যেহেতু এখান থেকে আমাদের কিছু নাই, এই কারণে জিরো জিরো শো করতেছে। আপনাদের এখানে যদি যখন জমা হবে ঠিক তখন কিন্তু এখানে আপনি আপনাদের দেখতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে আমরা যদি একই অপশনটা আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে এখানে আসবে, অথবা আমরা যদি ব্যালেন্সে চলে যাই, আমি দেখাই দুইটা ওয়েতে আপনি এই ওয়েতে মানে ভিতরে যেতে পারবেন। আমরা আবারও থ্রিওটা আইকন থেকে এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ব্যালেন্স বলে একটা অপশন দেখতে পারবো, ব্যালেন্সে চলে আসবো। আসার পর আমরা এখন যে পেজটাতে আসবো আর কি, এর আগে যেখানে ছিলাম সেম দুই পো দুইটাতে একই প্রসেসে আপনি যেতে পারবেন। তো মেবি নেট চলে গেছে ওয়াইফাইটা, তো আমরা একটু ডাটা চালু করব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের কিন্তু আইডি ব্যালেন্সটা দেখতে পাচ্ছি জিরো, দেন আমরা এখান থেকে এরকম আসলে নেক্সটে ক্লিক করবো। আপনার যেহেতু এটা ফার্স্ট টাইম আসে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম ওপেন করার কারণে আমাদের মেসেজের মাধ্যমে আর কি যতটুকু বোঝানো বুঝিয়ে দিচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করবো, দেন আপনি এখানে সব কিছু জিরো, এখানে বিডিডি টাকা দেখতে পাবেন, লাইভ রিওয়ার্ড, লাইভ করলে আপনার রিওয়ার্ড আছে এখানে। দেন আমরা এখান থেকে কোনটা কত দাম, কত কয়েন হলে কত আমরা টাকা পাবো ব্যালেন্সে, বা এটা কিন্তু একটা গিফটের মাধ্যমে, যেমনটা আমরা ফেসবুকে স্টার গিফট করে থাকি, যেটা কিনে তারপর গিফট করতে হয়। তো আমরা গেটে ক্লিক করব, গেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6 টাকা দিয়ে কিন্তু 5 স্টার অর্থাৎ 5টা যে টিকটকের আইকন যে দিয়েছিল দেখতেছেন কয়েন, যেটা টিকটক কয়েন বলা হয়। তো এইভাবে আপনি হচ্ছে এটা দিয়ে আপনি হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এগুলো কিনে দেন অন্যকে, আপনার হচ্ছে এগুলা সেন্ড করতে হবে, তেমনটাই সেমভাবে আপনার অন্যরা কিনে কিন্তু আপনাকে সেন্ড করবে। ওকে, এইভাবে এখানে আপনি রেট দেখতে পাচ্ছেন কত পয়েন্টসে কত রেট। ওকে, তো এখান থেকে আপনি কয়েন বোনাস পেতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনার যদি কেউ সেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আপনি টিকটকে কিন্তু আর্ন করতে পারবেন, যেমনটা বাংলাদেশ থেকে কিন্তু খুবই সম্ভাবনা কম, কারণ বাংলাদেশের মানুষ আপনার ডেবিট কার্ড ইউজ কম করে আর একজন একজনের তো গিফট খুবই কম করে। যদি বাইরে কেউ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কিন্তু আর্ন করতে পারবেন। তাছাড়া সামনের দিকে অন্য ওয়েতে আরও আর্নিংয়ের যেই সিস্টেমটা আছে এটা হয়তো বা ভিডিও দেখে বা এরকমটা কোনো সিস্টেম থেকে আর্ন করার সুবিধা টিকটক ওপেন করবে। ওকে, তো এইভাবে আপনি কিন্তু মোটামুটি আর্ন করতে পারবেন। যদি যারা পপুলার, যারা হচ্ছে ভাইরাল যে ভিডিওসগুলো আছে ওইখানে কিন্তু বিদেশি যে ভিউয়ার আছে তারা কিন্তু এই ধরনের সেন্ড করে থাকে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি টিকটক বর্তমানে আর্ন করতে পারবেন।